নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাগজ কলের 80 শ্রমিকের মৃত্যু, আত্মার শান্তি কামনায় শোক মিছিলের ডাক। বর্জালেঙ্গায় আম্বেদকর ভবনের ভিত্তি প্রস্তর, উন্নয়নের ফিরিস্তি দিলেন পরিমল। উত্তর করিমগঞ্জের বিস্কুটে দুর্ধর্ষ ডাকাতি, প্রাণঘাতী হামলা, সর্বস্ব লুট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এযাবৎ কাগজ কলের 80 জন শ্রমিকের অকাল মৃত্যু ঘটেছে। এই শ্রমিকদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় ও স্বৈরাচারী সরকার ও প্রশাসনের বর্বরতার ক্ষমা ভিক্ষা চেয়ে শ্মশানকালীর কাছে প্রার্থনা জানানোর আয়োজন করেছে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন কাছাড় নগাঁও পেপার মিল। আগামী 11 ফেব্রুয়ারি অমাবস্যা তিথি উপলক্ষে অসমাপ্ত শোক মিছিলকে পূর্ণ করতে বিকেল 4 ঘটিকায় গান্ধীবাগ থেকে শুরু হবে শ্মশানকালী মন্দিরের উদ্দেশ্যে শোক মিছিল। দয়াময়ী মাতা শ্মশানকালীর কাছে 80 জন বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মায়ের চরণে প্রার্থনা করা হবে। পাশাপাশি সরকার ও প্রশাসনের অত্যাচারের পাপ মোচন করে ওদের বিবেক শুদ্ধিকরণের প্রার্থনা ও ক্ষমা ভিক্ষা করা হবে। এছাড়া শিলচর পঞ্চায়েত রোডের ফজলশাহ মোকামে মোমবাতি প্রজ্বলিত করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হবে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে যেকোনো দিন বরাকের শাসক দলের নির্বাচিত প্রতিনিধিদের বাসস্থানের সামনে কাগজ কল সম্পর্কে নিষ্ক্রিয়তা ও মিথ্যাচারিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করা হবে। শুক্রবার ইউনিয়নের তরফে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। দুটি ইউনিয়নের কর্মকর্তা মানবেন্দ্র চক্রবর্তী ও উৎপল দত্ত চৌধুরী এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। আমাদের অসমাপ্ত শোক মিছিলকে পরিপূর্ণ করার জন্য আগামী 11 ফেব্রুয়ারি 2021 সাল বৃহস্পতিবার অমাবস্যার দিনে গান্ধীবাগের প্রাঙ্গণ থেকে আমরা মা শ্মশানকালীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। মা শ্মশানকালীর কাছে চরণে আমরা প্রার্থনা করে আমাদের সহকর্মীদের আত্মার চিরশান্তি আমরা কামনা করব। সঙ্গে প্রশাসনের বর্বরতায় যে পাপ হয়েছে ওদের পাপ মোচন করার জন্য আমরা প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি আমাদের ধর্মীয় শোক মিছিলকে প্রশাসন যদি বানচাল করার চেষ্টা করে তাহলে প্রমাণ হবে যে ভারতবর্ষে আমাদের ধর্মীয় স্বাধীনতাও নেই। তাই আমরা জনগণের কাছে প্রার্থনা করছি যে এই ধর্মীয় শোক মিছিলে আপনারা দলে দলে যোগ দিন। যারা ধর্মীয় শোক মিছিলে যোগ দিতে পারবেন না ওদেরকে আমরা অনুরোধ করেছি নিজ নিজ ধর্ম মতো আপনাদের ঘরে বরাক উপত্যকার সমস্ত জনগণ ওদের আত্মার শান্তির জন্য একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এদিকে হোমলোন নিয়ে সীমাহীন হেনস্থার শিকার হচ্ছেন কাগজ কলের কর্মীরা। সরকারের কাছে বারবার আবেদন নিবেদনের পরও কর্মীদের বকেয়া মিটিয়ে না দেওয়ায় মহা সমস্যায় পড়েছেন তাঁরা। এমতাবস্থায় 7 দিনের ভেতর কোনো ব্যবস্থা না নিলে স্ত্রী কন্যাদের রক্ত বিক্রি করে হোমলোনের কিস্তি পরিশোধ করবেন HPCC ফ্যামিলি অ্যান্ড সোসাইটি ফোরামের অন্যতম কর্মকর্তা নবেন্দু দে। কেন্দ্র সরকার প্রাইভেট সেক্টরে 2 লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে, কিন্তু জীবনভর কাজ করেও ব্যাংক থেকে ঋণ নেওয়া কাগজ কলের কর্মীদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছে না। অন্তত বেতন পরিশোধ করলে বাড়িঘর ভিটেমাটি থেকে রক্ষা পেতেন কাগজ কলের কর্মীরা। এবারের পরে আমি সরকারের কাছে লেখমু, ফাইন্যান্স মিনিস্টার কেন্দ্রের এবং স্টেটের ফাইন্যান্স মিনিস্টার দুজনের কাছেই আমি চিঠি লেখমু এই হাউস বিল্ডিং লোনের ব্যাপারে, যেখানে SBI এ 42-50% রিল্যাক্সেশন দিতেছে HPCর এমপ্লয়ির ক্ষেত্রে, তাহলে হোয়াই নট আদার ব্যাংক? তারা কি ন্যাশনালাইজ ব্যাংক না? তাদের গভর্নিং বডি আলাদা, ঠিক আছে মানলাম, কিন্তু HPCর ক্ষেত্রে তো তারা ডিসিশনটা নিতে পারে, যেহেতু তারা 2017 জানুয়ারির থেকে স্যালারি পাইতেছে না। এখন আমার প্রশ্ন, তারা যদি না মানে আমি আর ভিক্ষা তার কাছে চাইতাম না। আমি 7 দিন সময় দেখবো সরকারে কোনো রকম কোনো কিছু এটার উপরে ডিসকাশন করে কিনা, কোনো হেল্প করে কিনা, না হইলে আমি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, আমার বউ এবং আমার দুইটা মেয়ের রক্ত বেশি, আমি টাকা দিব যেমনি আমি টাকা দিব। হ্যাঁ,
এখন আমি তো ব্যস্ততাতে যেতে পারতাম না। হ্যাঁ, আমি বেতন হারা, গৃহভাড়া, ভবিষ্যতে কি হারা ওইভাবে আমি খুঁজতে পারছি। 2019 কোটি অর্থ কমিশনের তহবিল থেকে ডক্টর বি আর আম্বেদকর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার বরজালেঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবের প্রেক্ষাগৃহে এ ব্যাপারে অনুষ্ঠানে মন্ত্রী পরিমল বিগত দিনে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশংসা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী ও সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন সরকারের কঠোর প্রচেষ্টার ফলে ধলাই কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরজালেঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুল্টি দেব। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার শুধু কথা বলে না, কাজও করে দেখায়। তিনি ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের জন্যই আজ ধলাই কেন্দ্রের অনেক পিছিয়ে পড়া এলাকায় আলোর বন্যা বইছে একথা জানান। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই ওবাদিয়া, বরজালেঙ্গা উন্নয়নখণ্ডের ভিডিও অঞ্জনা পাল, বিভাগীয় বাস্তুকার সিদ্ধার্থ ভট্টাচার্য, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মী রানী যাদব প্রমুখ। আপনারা আজকের দিনে বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠান থেকে আপনারা অনেকটা এগিয়ে গিয়েছেন, আর আপনারা চেষ্টা করে যাচ্ছেন যে এই অঞ্চলের সমাজ ব্যবস্থায় কিভাবে আমরা সব স্তরে আমরা উন্নয়নের পথ দেখাতে পারি। বন্ধুরা, আমরা জানি শুধু আপনাদের এই পরিসরে সভা সমিতি নয়, এখানে আপনারা সামাজিকভাবে বিভিন্ন ধরনের কাজ আপনারা করে থাকেন। আপনারা সামাজিকভাবে যে দায়বদ্ধতার নিদর্শন আপনারা দিয়েছেন এই 25-30 বছরে, আমরা এই অঞ্চলের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের মাইজগ্রাম জিপির বিস্কুট গ্রামের অমরেন্দ্র দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির লোকেদের উপর প্রাণঘাতী হামলা চালালে গুরুতর আহত হন মহিলাসহ তিনজন। এ নিয়ে মাইজগ্রাম জিপির 10 নম্বর বিস্কুট গ্রামে চাঞ্চল্য বিরাজ করছে। আহত গৃহকর্তা অমরেন্দ্র দাস, গৃহিণী বৈতলী রানী দাস এবং জামাতা সঞ্জয় দাস বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতির ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় করিমগঞ্জ সদর পুলিশ সহ সিআরপিএফ বাহিনী। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আহত অমরেন্দ্র দাসের বয়ানের উপর ভিত্তি করে করিমগঞ্জ পুলিশ একই গ্রামের তাবারিক আলীর পুত্র এবাদউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনার খোঁজ নেন করিমগঞ্জ বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বর্তমান বিধায়ক কমলাক্ষ দে প্রমুখ। বিজেপি নেতা মিশন রঞ্জন দাস হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন এবং শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি প্রদানে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দান করেন। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচর শহরে স্থাপিত হচ্ছে যুব আবাসিক কেন্দ্র। শুক্রবার শহরের বৃহত্তর মালুগ্রামের অধীনস্থ ঢাকাইপট্টি অভয়াচরণ পাঠশালার সন্নিকটে এই যুব আবাসিক তথা ইউথ হোস্টেল কেন্দ্রের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। রাজ্যের ক্রীড়া বিভাগ থেকে মঞ্জুরিকৃত আনুমানিক 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই ত্রিতল আবাসিক কেন্দ্রটি পুরসভার প্রদত্ত জমিতে গড়ে উঠবে। এতে প্রায় 50 জন যুবক একসাথে থাকতে পারবেন বলেও জানা যায়। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার সিও সুমিত সত্যবান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় সহ আরো অনেকে। ইউথ হোস্টেল ইয়াহ পে বনেগা, জিস তরিকে সে ইসকি পরিচালনা হোগি, জিস তরিকে সে ইসকো চালায়া জায়েগা, ও ইয়ে জো
नेगेटिव ट्रेंड है स्पोर्ट्स और स्पोर्ट्स कल्चर को लेके, उसको कहीं ना कहीं काउंटर करने में बहुत इम्पोर्टेंट रोल प्ले करेगा ये बिल्डिंग। तो हम बना देंगे, एमएलए सर अभी बना देंगे, इसके बाद में जब ये हैंडओवर हो जाएगा पब्लिक को, तो इस बिल्डिंग में आत्मा आप लोगों को ही भरना है। हम उम्मीद करते हैं कि ये जो आज बहुत सुंदर एक स्टेप लिया गया है, ये आने वाले समय में एक बहुत इम्पोर्टेंट माइलस्टोन सिलचर टाउन के लिए और यहाँ के स्पोर्ट्स कल्चर के लिए। तो युवकरा तारा एखाने थाकार सुजोग पाबे, आमादेर इंजिनियर बोलेछेन बर्तमान 50 जनेर सब धरनेर सुविधा होबे, ग्राउंड फ्लोरटा बनानो होबे। आशा राखछि আমাদের বিধায়ক চেষ্টা করে পরবর্তী পর্যায়ে G+2 অন্যান্য তলাগুলিও কমপ্লিট হবে, তাতে আমাদের এখানে অনেক সুবিধা হবে, বিশেষ করে আমরা যারা কেয়ার সংগঠকের সঙ্গে যুক্ত আছি আমাদের জন্য খুব সুবিধা হবে। শুক্রবার উধারবন বিধানসভা সমষ্টিতে দুটি সড়কের কাজের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন সকাল 11টায় কুম্ভা নিজতল চা বাগান থেকে জয়পুর পর্যন্ত আনুমানিক 10 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি এবং দুপুর 2 নাগাদ আনুমানিক 8 কোটি টাকা ব্যয় সাপেক্ষে লাইসং রাজাবাজার সড়কের কাজে শিলান্যাস করেন। পরে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এত বড় অ্যামাউন্ট, এই 10 কোটি টাকা আপনাদের জন্য সরকার দিয়েছে, সর্বনাম সর্বাল আপনাদের জন্য সবচেয়ে বড় যে সিগনেচার প্রজেক্ট, যেখানে PWD মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি চা বাগানের উন্নয়নের যে সংকল্প নিয়েছেন তা আপনাদের সামনে আজকে কাজ হতে চলেছে, সেই কাজের শিলান্যাস হয়েছে এবং আপনারা দেখবেন সেই কাজের কোয়ালিটি গুণমান অনেক ভালো হবে এবং তাদের নিউ টেকনোলজিতে কাজ করবেন, যে টেকনোলজি যারা খুব কম সময়ে আপনাদের কাজ হবে। এই যারা MPL যে বরাদ্দ পেয়েছেন আমরা শিলচর VIP রোড উনার দ্বারাই হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে উনাদের কাজের কোয়ালিটি এবং এখানে SDO জি আমাদের এখানে রয়েছেন মিস্টার ডেকা এবং আমাদের দাস এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে থাকবেন, এই কাজগুলো দেখবেন, আপনারা কাজের জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ জানাই এই বাগানের যে উনাদের এই গডরিক কোম্পানি উনারা স্বেচ্ছায় যে জমি দিয়েছেন এবং এই চা বাগানের শ্রমিকের জন্য একটা বড় বড় ব্যাপার। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শরিক হলো কৈবর্ত উন্নয়ন পরিষদ। শুক্রবার শহরের গোবিন্দবাড়িতে কৈবর্ত উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সভাপতি সুরজিৎ দাস চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে 1 লক্ষ টাকা এবং অন্যদিকে সম্পাদক নিশিকান্ত সরকারও ভব্য রাম মন্দির নির্মাণের জন্য 50,000 টাকার আর্থিক অনুদান রাম জন্মভূমি নির্মাণ নিধির সমর্পণ সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, রাম মন্দির নির্মাণ হিন্দুদের কাছে স্বাভিমানের বিষয়, নিধি সমর্পণ অভিযান শুধু রাম মন্দির নির্মাণ নয়, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে পুনঃস্থাপন করাই মূল লক্ষ্য। দীর্ঘ 500 বছর পর আজ অযোধ্যা মুক্ত হয়েছে বলে রাম মন্দির মুক্ত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বলেন, রাম জন্মভূমি নির্মাণের সাথে জড়িয়ে রয়েছে সাধু সন্ন্যাসী ও হাজার হাজার করসেবকের আত্মত্যাগ। এদিনের রাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণ সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনু নায়ক, উদর শঙ্কর গোস্বামী সহ আরো অনেকে। দুইজনেই সুজিদা 1 লক্ষ 1 টাকা এবং নিশিদা 50,001 টাকা রাম মন্দিরের জন্য দান করেছে। রাম মন্দির শুধু রাম মন্দিরের বিষয় নয়, সমস্ত ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের পুনঃস্থাপনের বিষয় এবং হিন্দুদের কাছে স্বাভিমানের বিষয় রাম মন্দির। দীর্ঘদিন প্রায় 500 বৎসর সংঘর্ষ করার পরে, 76 বার সামনাসামনি সংঘর্ষ হওয়ার পরে এই রাম মন্দির মুক্ত হয়েছে, অযোধ্যা মুক্ত হয়েছে। যে অযোধ্যা সরযু নদীর তীরে ভগবান রামচন্দ্র লীলা করতেন সেখানে 76 বার প্রায় 5 লক্ষ হিন্দুর জীবন অবসান হয়েছে। আজ সেই সমস্ত সন্ত মহাত্মাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার দিন এসেছে। যে ভগবান রামচন্দ্র
সকলের বাড়ি তৈরি করেছেন, পরিবার সৃজন করেছেন, সেই ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি করার জন্য আজকে আমাদের এখানে সবাই এগিয়ে আসছেন এবং এই দুই দাদা আমাদের পাশে এবং তথা রাম মন্দিরের জন্য অর্থ সমর্পণ করেছেন। ভগবান রামচন্দ্রের কাছে আমি প্রার্থনা করব তাদের সমস্ত দিক থেকে কল্যাণ। এক সময় যিনি নিজের ব্যাট দিয়ে ঝড় ওঠাতেন মাঠে, মাতিয়ে দিতেন গোটা স্টেডিয়ামের আনাচে কানাচে, এমনকি প্রতিপক্ষ দলের বোলারদের নাস্তানাবুদ করে ফেলতেন বিগ শটে, তিনি আর কেউ নন, অগণিত বাঙালির চোখের মণি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। নতুন বছরের শুরুতে অর্থাৎ 2 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে প্রথম হাসপাতালে ভর্তি হলে তার বুকে একটি স্টেন্ট বসানো হয়। তারপর এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন মহারাজ। কিন্তু গত মঙ্গলবার রাতে আবার ব্যথা দেখা দিলে তার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার ফের হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীতে ব্লকেজ বেড়ে যাওয়ায় আবার 2 স্টেন্ট বসানো হয়। মসৃণভাবেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল। শুক্রবার সকালে তাকে জেনারেল ক্যাবিনে দেওয়াও হয়। স্বাভাবিক আছেন তিনি, তবে চিকিৎসকদের পরামর্শ মতে আগামী 1 বছর সকল নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সাবধানেও থাকতে বলা হয়েছে তাঁকে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে থেকে জানানো হয়। বেরিঙ্গা 5-স্টার স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় 5 দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি ঘটল আজ। এতে 65টি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় HM Family 1 এবং HM Family 2। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক লস্কর, NRC ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কাউসার আহমেদ লস্কর, প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আজাদ হোসেন প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইকবাল বাহার মজুমদার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাগজ কলের 80 শ্রমিকের মৃত্যু, আত্মার শান্তি কামনায় শোক মিছিলের ডাক। বর্জালেঙ্গায় আম্বেদকর ভবনের ভিত্তি প্রস্তর, উন্নয়নের ফিরিস্তি দিলেন পরিমল। উত্তর করিমগঞ্জের বিস্কুটে দুর্ধর্ষ ডাকাতি, প্রাণঘাতী হামলায় সর্বস্ব লুট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।